হ্যালো বন্ধুরা, আমি পিন্টু আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জেটপ্যাক ট্যুর ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ নিয়ে এলাম আন্দামান সিরিজের তৃতীয় পার্ট। আন্দামানের প্রকৃতির রস নিংড়ে উপভোগ করতে গেলে আন্দামানে গিয়ে কিছু রিস্ক তো নিতেই হয়। এই ভিডিওতে থাকছে তেমনই কিছু চমক, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো দেখা যাক। ওখানকারই লোকাল ছেলে তারক বলল, কালাপাহাড়ের ভিতরে নাকি একটা গুহা আছে, সেই অন্ধকার গুহা ভেদ করে ওপারে বেরোলেই নাকি ওপেন সি দেখা যায়। এই অ্যাডভেঞ্চার উপভোগ করার জন্যে দুবার ভাবিনি। শুরু হলো গুহায় প্রবেশ। সাংঘাতিক ধারওয়ালা পাথর আর আবছা আলোয় আমরা খুব সাবধানে এক এক করে এগোতে থাকলাম। গুহার ভেতরে স্যাঁতস্যাঁতে গন্ধ, বিষাক্ত সাপেদের বাস করার উপযুক্ত জায়গা। রিতমকে নিয়েই খুব ভয় হচ্ছিল, একদম নতুন, পা একটু এদিক ওদিক হলেই সর্বনাশ। আমাদের সঙ্গে ছিল ওখানকারই ছেলে বাবু, ও খুব এক্সপার্ট। পরে আমাদের সঙ্গে যোগ দিল অরজিৎ, ওর বাড়ি ওখানেই, খুব ভালো ছেলে। এপারে এসেই দেখলাম সীমাহীন নীল জলরাশি। পাথরের গায়ে এক ধরনের কাঁকড়া দেখলাম, এমন সুন্দর দেখতে যেন কেউ রং করে রেখেছে। দূরে দেখা যাচ্ছে একটি ফেরি জাহাজ, মাতাল ঢেউয়ের সাথে যুদ্ধ করে এগিয়ে চলেছে হাটবে জেটির দিকে।
দ্রুত গতিতে চলে বলে এই ফেরি জাহাজকে ওখানে বলা হয় স্পিডবোট। আজকে সমুদ্র বেশ উত্তাল, ঢেউগুলো কালা পাহাড়ে এসে আছড়ে পড়ছে। আমরা কালা পাহাড় থেকে বেরিয়ে এলাম, এবার বাড়ি ফেরার পালা। বাইরে অপেক্ষা করছিল দাদা, জামাইবাবু, সোনা আর তনু। বাড়ি ফেরার পথে বাটলার বিচে সমুদ্র স্নান। তারপর সবাই মিলে যাওয়া হলো সমুদ্রে মাছ ধরতে। মনে হচ্ছিল যেন বাড়ির পুকুরে জাল ফেলে মাছ ধরতে এলাম। আমার জামাইবাবু সমুদ্রে মাছ ধরতে ওস্তাদ। ঢেউয়ের মধ্যে কোথায় কিভাবে মাছ থাকে, জল কতটা বাড়লে বা কমলে মাছ আসে, এসব তার নখদর্পণে। উফ, কি দারুণ লাগছে! মেঘগুলো যেন একেবারে জলের কাছেই নেমে এসেছে। আন্দামানের সবচেয়ে দামি মাছ হলো সুরমাই। জালে ধরা কিছু মাছের ছবি তোমাদের জন্য রাখলাম। এর মধ্যে আছে রেড ব্লেড, হাম্বা কোরাল, খাঁড়ি ভেটকি, বাঘা চিত্রে, গোবরা, খৌরি, কোকারু, চিংড়ি, কাঁকড়া তো আছেই। এই ধরনের মাছ নিয়ে আন্দামান সমুদ্রে মোট 200 প্রজাতির মাছ আছে। এটা হলো বিষাক্ত জেলিফিশ, একটু পায়ে লাগলেই ঘা হয়ে যায়। এখানে সমুদ্রে পাথরের ফাঁকে এক ধরনের শামুক থাকে, চিনতে না পারলে অসাবধানে খালি পা পড়লেই পায়ের আঙুল সহ কেটে থেকে যাবে সেখানেই। পাথরের রঙের সাথে মিশে থাকে, তাই বোঝাই যায় না। যে মাছগুলো এখন তোমরা দেখছো জালের মধ্যে আছে, সেগুলো হচ্ছে দাড়ুয়া মাছ। এত পড়েছিল জালে যে সবগুলো ওখানে ছাড়ানো সম্ভব হয়নি, কিছুটা ছাড়িয়ে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে আসা হয়েছিল। বাকি মাছগুলো যা ছিল সেগুলো জালসহ বাড়িতেই নিয়ে আসা হলো। বাড়িতে নিয়ে এসে আস্তে আস্তে সেগুলো ছাড়ানো হচ্ছিল। এই মাছগুলো ছোট সাইজের, কিন্তু টেস্ট অসাধারণ। বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আন্দামানকে নিয়ে থাকছে আরও বেশ কিছু ভিডিও, তোমরা জানতে পারবে আরও বেশ কিছু অজানা ইতিহাস। আসছি পরের পার্ট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।